হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এলাই তোমরা এই ভিডিওতে দেখতে হবে রাম সেতুকে কি ইন দ্য ফিউচার ন্যাশনাল মনুমেন্ট বা জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করা যেতে পারে তার আগে তোমরা রামসেতুর কিছুটা হিস্ট্রি জেনে নাও গুগল ম্যাপে এ হচ্ছে রামসেতু জিএসআই বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রোজেক্ট রামেশ্বরমে উল্লেখ করে রামেশ্বরম আইল্যান্ডের পর থেকে এই যে পুরো এরিয়াটা ম্যানমেড একটা সেতু এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তামিলনাড়ুর কোস্টাল এরিয়া আর এটা হচ্ছে রামেশ্বরম আইল্যান্ড এরপর থেকে শুরু হচ্ছে রাম সেতু আর এটা মিশছে কোথায় শ্রীলঙ্কার তালাইমান্নার গ্রামে জিএসআইয়ের মতে মোস্ট লাইকলি সাত হাজার থেকে আঠারো হাজার বছর আগে তৈরি হয়েছে এই সেতু কিন্তু রামেশ্বরম আইল্যান্ড এক লাখ পঁচিশ হাজার বছর পুরনো একথা আমি বলছি কয়েকটা বই পড়ে তা কিন্তু নয় ডিসকভারি সায়েন্স পপুলার ডিটেলসে ছানবিন করে দু হাজার সতেরোতে এটা ডিসকভারি সায়েন্সের চ্যানেল আর এটা হচ্ছে তাদের টুইটার পেজ এখানে তারা একটা ভিডিও পোস্ট করে সেটা একটু দেখা যাক ওকে তো এতটুকু ক্রিস্টাল ক্লিয়ার যে এটা ম্যানমেড আমরা টিভি সিরিয়ালে বহুদিন ধরে অনেক এপিসোড দেখে আসছি যেখানে ভগবান রাম তার বানর সেনা নিয়ে এখান থেকে একটা সেতু তৈরি করে এবং পৌঁছয় কোথায় শ্রীলঙ্কাতে এখন প্রশ্ন হচ্ছে রাম সেতুকে কি ন্যাশনাল মনুমেন্ট করা হবে ব্যাপারটা শুধুমাত্র সরকারের কাছেই নেই এটা চলে এসছে সুপ্রিম কোর্টে এখন সুপ্রিম কোর্ট এ বিষয়ে মত প্রকাশ করবে তারপর সরকার এখানে অ্যাকশান নেবে দেখো আজকের সময়ে ভারতের কালচারাল মিনিস্টার প্রহ্লাদ প্যাটেল তিনি এই বক্তব্য প্রকাশ করেছেন কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে এই যে এরিয়াটা পুরো ঘুরে যেতে হয় কোনো কার্গো শিপসকে তো সেতু সামাদ্রাম শিপিং ক্যানেল প্রজেক্ট আনা হয় কার্গো শিপসগুলি সহজে এখান থেকে যেতে পারবে যদি এখানে ক্যানেল করা হয় কিন্তু প্রোজেক্টে বাদ সাধলেন সুব্রমণিয়াম স্বামী তিনি সুপ্রিম কোর্টে যান এবং এই প্রস্তাব রাখেন যে ভারতের এই এশিয়ান মনুমেন্টকে ভেঙে ফেলে ক্যানেল তৈরি করা একদমই উচিত নয় কারণ এটা ধর্মের দিক থেকে দেখলে একটি তীর্থ এছাড়া আরও কিছু উল্লেখ করেন এই কারণে তখনের জন্য এই প্রজেক্টকে দু সালে পোস্টপোন করা হয় এখনও ক্যান্সেল হয়নি সুব্রমণিয়াম স্বামী পরে বলেন তাকে সুপ্রিম কোর্টের জাস্টিস জিজ্ঞাসা করেন আপনি একজন হিন্দু হিসেবে প্রত্যহ কি সেখানে প্রার্থনা করতে যান কিন্তু এর উত্তরে তিনি বলেন কোটি কোটি হিন্দু আছে যারা সকালে উঠে সূর্যের কাছে প্রার্থনা করে তারা সকলেই কি সূর্যের কাছে যায় বুঝতেই পারছো অনেক ইন্টারেস্টিং কথাবার্তা এখন সরকারের উদ্দেশ্য হচ্ছে প্রথমে রামসেতুকে ন্যাশনাল মনুমেন্ট তৈরি করা তারপর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ এগেন